আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে পাখির ডিএনএ টেস্টিং নিয়ে একটু কথা বলবো। কেন ডিএনএ টেস্টিং করা হয়, কিভাবে আপনারা স্যাম্পলগুলো কালেক্ট করবেন এবং কোথায় থেকে এই ডিএনএ সার্ভিসটি পাবেন, এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো। ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে আমরা পাখির জেন্ডার নির্ণয় করতে পারি। কোন পাখিগুলোর জেন্ডার নির্ণয়ের জন্য আমরা ডিএনএ টেস্ট করি, যে পাখিগুলোকে সাধারণত সহজে মেল ফিমেল শনাক্ত করা যায় না, বা আমরা এমন কিছু পাখি আছে যারা ছোট বয়সে দেখতে একরকম হয়, বড় হলে তাদের রূপ পরিবর্তন হয়, বড় বয়সে তাদের মেল ফিমেল শনাক্ত করা যায়, কিন্তু আমরা চাচ্ছি যে বয়স অল্প থাকতেই তাদের মেল ফিমেল কনফার্ম করব। আবার এমন কিছু পাখি আছে যারা অ্যাডাল বয়সেও সহজে তাদের মেল ফিমেল চেনা যায় না, যেমন লাভ বার্ড, কনুর, এই ধরনের পাখির ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে সহজেই পাখির জেন্ডার শতভাগ নিশ্চিতভাবে নির্ণয় করতে পারি। আবার একটা কথা আছে যে বাজরিগার পাখির ক্ষেত্রে আমাদের ডিএনএ টেস্টিং করার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ না মোটামুটি একটু বয়স হলেই বাজরিগারের মেল ফিমেল সহজে শনাক্ত করা যায়। তো যে সকল পাখির মেল ফিমেল সহজে শনাক্ত করা যায় না, সে সকল পাখির ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে শতভাগ নিশ্চিত হতে পারি যে পাখিটি মেল না ফিমেল। এবং ডিএনএ টেস্টিংয়ের সময় ল্যাবগুলোতে কী করা হয়, ক্রোমোজোম যেগুলো আছে তার মধ্যে সেক্স ক্রোমোজোমটা ডিটেকশনের মাধ্যমে ল্যাবে তারা এই পাখি মেল না ফিমেল সেটি নির্ণয় করে। তো এই ডিএনএ টেস্টিংয়ের ক্ষেত্রে স্যাম্পল আকারে পাখির ডিমের খোসা, পাখির ফেদার, পাখির ব্লাড এগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সাধারণত সবচেয়ে জনপ্রিয় স্যাম্পল হচ্ছে পাখির ফেদার। তো অনেকেই প্রশ্ন করে যে কিভাবে পাখির ডিএনএ স্যাম্পল কালেকশন করতে হয়, সেটা নিয়েও আমি একটু আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলতে চাই, এখন আপনাদের প্রিয় পেজ বার্ডস্ক্যাম বিডিতেই পাখির ডিএনএ টেস্টিং হচ্ছে। আপনারা চাইলে বার্ডস্ক্যাম বিডি থেকে পাখির ডিএনএ টেস্টিংয়ের সার্ভিসটি নিতে পারবেন, এবং প্রথম 1000 স্যাম্পল পর্যন্ত প্রমোশনাল প্রাইস আপনারা পেয়ে যাবেন, যেটি খুবই কম মূল্যে করা হচ্ছে। আপনারা বিস্তারিত পেজ ভিজিট করলে জেনে যাবেন। পাখির ফেদারের স্যাম্পল কালেকশনের জন্য এ ধরনের জিপলক ব্যাগগুলো ব্যবহার করা হয়। দরকার একটি কলম, মার্কার হলে, পারমানেন্ট মার্কার হলে ভালো হয়, এবং যে পাখির ডিএনএ করা হবে সেই পাখি আমাদের লাগবে। আমরা যেটা করব, পাখির বুক বা গলার কাছ থেকে 5 থেকে 6টি ফেদার তুলে নিব, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব পাখির লেজের থেকে অথবা পাখির পালকের থেকে তুলনামূলক বড় একটি বা দুটি পালক আমরা কালেকশন করে নেওয়ার চেষ্টা করব। এই পালক কালেকশনের সময় পাখি একটু কষ্ট পাবে, কিন্তু আসলে এতটুকু কষ্ট পাখিকে দিতেই হবে। তারপরে অবশ্যই পাখির পায়ে রিং থাকতে হবে। এই রিং পাখির একটা আইডেন্টিটি। অনেক পাখির মধ্য থেকে একটা নির্দিষ্ট পাখিকে খুঁজে বের করা বা চেনার জন্য এই রিংয়ের প্রয়োজনীয়তা আছে। আপনারা বার্ডস্ক্যাম বিডি পেজে এই ধরনের পাখির রিংগুলোও পেয়ে যাবেন। পাখির রিং নিয়ে ভবিষ্যতে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। পালক সংগ্রহের ক্ষেত্রে হাত যেন পরিষ্কার থাকে, এবং এক পাখির পালক অন্য পাখির পালকের সাথে যেন মিশে না যায় সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একসাথে অনেকগুলো পাখির স্যাম্পল কালেক্ট করতে গেলে প্রতি একটি পাখির স্যাম্পল কালেকশনের পরে হাত ভালোভাবে মুছে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটি পাখির পালকগুলোকে এভাবে জিপলক ব্যাগে ভরে রাখতে হবে। ফেদারগুলো কালেকশন করার পরে কিছু তথ্য আমাদেরকে দিয়ে দিতে হবে। এক এক সার্ভিস বা এক এক কোম্পানি এক এক রকম তথ্য নিয়ে থাকে, তবে কিছু কমন তথ্য সকল সার্ভিসই নিয়ে থাকে, যেমন ব্রিডারের নাম, পাখির প্রজাতির নাম, মিউটেশন যদি জানা থাকে মিউটেশন উল্লেখ করতে পারেন, রিং নাম্বার, আগেই বলেছি রিং নাম্বার পাখির আইডেন্টিটি, অ্যাভিয়ারির নাম, যেমন আমার অ্যাভিয়ারির নাম বার্ডস্ক্যাম বিডি, এবং ফোন নাম্বার। ইদানিং ফোন নাম্বার বিভিন্ন জায়গাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার পাখির সংখ্যা যদি কম হয় এবং পাখির পায়ে রিং না থাকে, তাহলে আপনি যাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন তাদের সাথে বিষয়টি অবশ্যই আলোচনা করে নেবেন, তারা একটি সলিউশন দেওয়ার চেষ্টা করবে। কাগজে লিখিত তথ্যগুলো জিপলক ব্যাগের উপরে টেপ দিয়ে অথবা কোনো এক ধরনের আঠার সাহায্যে ভালোভাবে আটকিয়ে দিতে হবে। মনে রাখতে হবে ভ্রমণকালীন সময়ে কোনোভাবেই যেন ফেদারগুলো বাইরে বের হয়ে না আসে এবং জিপলক ব্যাগের উপরে দেওয়া তথ্য হারিয়ে না যায়।
যাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন তারা আপনার এই স্যাম্পলগুলো কালেক্ট করে তাদের নিজস্ব ডায়েরিতে আবার নোট করে নিয়ে এগুলো তারা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ল্যাবগুলো এই ডিএনএ টেস্ট করার ফলে জেন্ডার ডিটেকশন করে দুইটি রিপোর্ট দেয়, একটা হচ্ছে সফট কপি, একটি হার্ড কপি। সফট কপি সার্ভিসগুলো খুব দ্রুততার সহিত 7 থেকে 20 দিনের মধ্যে আপনার পাঠানো পাখিগুলো মেল না ফিমেল সেটি আপনাদেরকে জানিয়ে দিবে, এবং তার কিছুদিন পরে, এটি একটু বেশি সময় লাগে, একটি কার্ড আকারেও এই রিপোর্টের একটি কার্ড আপনাদের কাছে সার্ভিসগুলো পৌঁছে দিবে। এই জেন্ডার নির্ণয়ের ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনি ছোট বয়সেই পাখিদেরকে মেল ফিমেল কনফার্ম করে সেল করতে পারবেন, বা কারো যদি শুধু মেল পাখি লাগে ফিমেল পাখি লাগে তার প্রুফ আপনি দিয়ে দিতে পারবেন। ছোট পাখিগুলোকে নিজ কালেকশানে রাখতে চাইলে কনফার্ম হয়ে কোনটা মেল ফিমেল নিজের কালেকশানে রাখতে পারেন। এগুলো নানাবিধ কারণে দিনকে দিন এই ডিএনএ টেস্টিংটা জনপ্রিয় হয়ে উঠছে পাখালদের মাঝে। তো এই জনপ্রিয় বিষয়টিকে আমরা খুব সহজেই খুব অল্প খরচে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বার্ডস্ক্যাম বিডি পেজের মাধ্যমে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা পেজ ভিজিটের মাধ্যমে বিস্তারিত জেনে নিয়ে আপনার পাখির ডিএনএ টেস্টিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং কিছুটা হলেও এই ডিএনএ টেস্টিং নিয়ে আপনার মনে থাকা প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়েছেন। এছাড়াও যদি আপনাদের নানাবিধ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।